একটি ছেলে একটি ছেলে পড়তে বসছিল, আর যখন পড়ছিল পড়ছিল তখন পড়তে পড়তে এক ঘন্টা হলো, ছেলে বারবার সেই রান্নাঘরের দিকে বারবার দেখে, দেখতে বলছি এতক্ষণ এক ঘন্টা পড়লো মা আসছে না, আবার কিছুক্ষণ পড়লো 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 দু ঘন্টা হয়ে গেল মা আসছে না। তখন আস্তে করে সে গিয়ে মোবাইলটা তুললো, আর মোবাইলটা তোলার সঙ্গে সঙ্গে তার মা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো, ওটা নিয়েই থাক ওটা নিয়েই থাক, মায়ের তো দরকার নাই ওটা নিয়েই থাক। দ্বিতীয় আমার বড়দের জন্য এই আরেকটি বড়রা বড় হয়েছে ছেলে, স্বভাবতই তারা খুব মোবাইল ব্যবহার করে, মোবাইলে খুব ব্যস্ত। তাই একদিন চিন্তা করতে করতে একটি ছেলে স্ট্যাটাস দিয়ে দিল, এখন তো স্ট্যাটাস ছাড়া কোনো কথা নেই না, আমরা যা কিছু করি এভরিথিং ইন স্ট্যাটাস, স্ট্যাটাস মেরে দিল। স্ট্যাটাসে লিখলো কি সেটাই হচ্ছে প্রশ্ন, স্ট্যাটাসে লিখলো আমার বউ চাই। স্ট্যাটাসে এই কথা লিখতে লিখতেই সঙ্গে সঙ্গে হুড় হুড় করে পাঁচটি লাইক পড়ে গেল, পাঁচটি মাত্র লাইক পড়েছে বউ চাই। আর হঠাৎ কমান্ড লিখাচ্ছে, কন্টিনিউ কমান্ড লিখছে, কে লাভ কে মারছে, পঞ্চাশটা কমান্ড এসছে, লিখেছে আমারটা নিয়ে যা। মানে নিশ্চয়ই যদি বুদ্ধি থাকে বুঝতে পারবে আমারটা নিয়ে যা, এর মানে সকলে পঞ্চাশ জন কমান্ড লিখেছে আমার বউটা নিয়ে যা, তোর যখন বউ দরকার। তাহলে কটা বউ হয়ে গেল, পঞ্চাশটা বউ, একটা স্ট্যাটাসেই পঞ্চাশটা বউ। তাই স্ট্যাটাস আমাদের অনেক ক্ষেত্রে কি করে ডাবলের ডবল, একটা চাইলে পঞ্চাশটা। আজকে আমরা দেখব বাইবেলের পথ যেটা পড়েছি সেটা পড়ার পূর্বে, সেটা যাওয়ার পূর্বে দুটি পথ বিশেষ করে আজকের এক্সটার্ন আমরা দেখার চেষ্টা করব, যদি এর সঙ্গে কোনো লিঙ্ক নেই কিন্তু যেহেতু প্রভু বলে রয়েছে সেহেতু এই অংশটি আমরা আগে পড়ে নিই। প্রথম করিতে পাঠের একর পথ আমি পড়ছি, কোন ব্যক্তি যদি ব্যভিচার কি লোভী কি প্রতিমা পূজক কি কটুবাসী কি মাতাল কি বরধনগ্রাহী হয় তবে তাহার সংসর্গে থাকিতে নাই, এমন ব্যক্তির সহিত আহারও করিতে নাই। পরিষ্কার বলে কোন ব্যক্তি যদি ব্যভিচারী হয় কি লোভী হয় কি প্রতিমা পূজা হয় কি কটুভাষী হয় কি মাতাল হয় পরধনগ্রাহী, লোকের সম্পদ মেরে নেওয়ার বিভিন্ন রকমের তার ছলচাতুরি থাকে, তার সংসর্গে থাকিতে নেই। তারপরে কি বলছি জানেন, ঈশ্বর বাকে তার সঙ্গে আহার করতে নাই। এই রহস্যের জায়গাতে যদি আপনি দেখা যায় আপনার পরিবারে আপনার স্ত্রী আপনার স্বামী হয় তখন তো মুশকিল, কোশ্চেনটাই ছেড়ে দিয়ে গেলাম। দেখা গেল আপনার স্ত্রী পরধনগ্রাহী যেভাবে উঠে ফুটে অন্যটা নেই, মাতাল হয় প্রতিমা পূজার হয় হটকারী, এর মানে এখানে লেখা রয়েছে হটকারী নয়, এখানে কি অন্য ভাষা দিয়ে লেখা রয়েছে, কি লেখা রয়েছে হটকারীকে এখানে গেছে কটুভাষী, মানে হঠাৎ রেগে যায় কটুভাষী মানে বাজে বাজে খিস্তি দেয়। আমরা দেখি যদি বস্তি এলাকার মানুষরা বস্তি কাদের বলে, সেই বস্তি তাদেরকে বলে যেখানে এক ডিসমিল জায়গাতে চারটা পরিবার থাকে একশো স্কোয়ার ফিটে, বস্তি কাদের বলে যারা ছিটে বেড়াতে থাকে পলিথিন নিয়ে ঢাকা থাকে, আর সেই সব জায়গাতে যে সকল মানুষ থাকে যে সকল কথাগুলো ব্যবহার করে যে ভাষাগুলো ব্যবহার করে সেটা কটু ভাষা। তার জন্য ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে কটুভাষী যারা তাদের সঙ্গে থাকতে নেই, থাকা তো দূরের কথা আরো কি আহারও করতে নেই। এফেসীয় পুস্তকে, এফেসীয় পুস্তকে তার চার অধ্যায়ের ২১ পদে লেখা রয়েছে তাহারই বাক্য তো শুনিয়াছি এবং যিশুতে যে সত্য আছে তদনুসারে তাহাতেই শিক্ষিত হইয়াছি,
যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্য ত্যাগ করিয়া, এখানে সহজে আমি বলেছি নতুন মনুষ্য পরিধান করো। এখানে অন্য ভাবে আমি মধ্যখানে বাদ দিয়ে যা সোজাই চলে গেলাম, মনুষ্য পুরাতন মনুষ্যকে বাদ দিয়ে নতুন মনুষ্যকে পরিধান করি। আমাদেরকে মানুষ কখন দেখে বলুন তো? আমরা যখন রাস্তায় যাই কখন মানুষ আমাদের দিকে দেখে? যদি রাস্তার মধ্যে অনেক পাগল যায় তার দিকে কিন্তু লোক চোখ ঘোরায় না, ঘোরায় না। কিন্তু পাগলের বেশে যদি আপনি যান আপনার দিকে মানুষ চোখ ঘোরাবে না। সে মেয়েরা যদি খুব সম্ভবত যদি লিপস্টিক ব্যবহার করে, কাজল ব্যবহার করে, তারপরে একটু ছিমছাম ড্রেস পরে যায়, আর যদি পায়ে জুমুর জুমুর থাকে, সবাই যদি টাকা হিসাব করছে টাকা সেরকম ধরা থাকবে, দেখতে থাকবে। তার কারণ কি? বস্ত্রের পরিধানই সবার আকর্ষণ সেই দিকেই যায়, পোশাকের জন্যই মানুষ সেই দিকেই যায় চোখ ঘোরায়, পোশাকের বাহাদুরির জন্য মানুষ চোখ ঘোরায়। আর ঈশ্বর তিনি তার পবিত্র বাক্য বলছেন, তাই তোমার পোশাক কি হবে? নতুন মনুষ্য পরিধান করো, চোখ ঘোরাবে। তোমার পোশাক পুরানো পোশাক বাদ দাও, শাস্ত্রে তাই লেখা রয়েছে, পুরানো পোশাক বাদ দাও। বাচ্চাদেরকে কুড়ি যদি এক ড্রেসের ব্যাপার থাকে, নতুন পোশাক দেওয়া থাকে, আজকে যদি নতুন পোশাক এই মুহূর্তে দেওয়া হয়, সে তখন চিন্তা করবে কখন চাষটা শেষ হবে, দরজাটা বন্ধ করে একবার ট্রায়াল মারবে। ট্রায়াল মেরে একটু এদিকে হাঁটবে সেদিকে হাঁটবে, আয়না থাকো তো উপায় নেই, 10 মিনিটের জায়গায় দেখা যাবে 1 ঘন্টা লাগবে, কেমন ম্যাচ করছে। যা ড্রেস আমাদের স্ট্যাটাসের জায়গাটা হচ্ছে ড্রেস, তাই ঈশ্বর তিনি ড্রেসের দিকেও তিনি তাকালেন। তিনি বললেন তোমার পোশাক পুরানো নয়, নতুন হোক। এখন ঈশ্বরের পবিত্র বাক্যে চলে যাই, দেখি ঈশ্বরের পবিত্র বাক্যে আজকে ইব্রীয় পুস্তক থেকে 7 অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তাই আজকের ঈশ্বরের পবিত্র বাক্যে যেটা থাকে সেটাই আমরা এখন রটনাটা দেখি। পবিত্র বাক্যে লেখা রয়েছে এখানে যাজকের বিষয় নিয়ে লেখা রয়েছে, এই যাজকের বিষয় লিখতে গিয়ে ঈশ্বর পবিত্র বাক্যে তিনি নির্দেশ দিয়েছেন, এবং সেই নির্দেশ এবং কে মহাযাজক কে যাজক এখানে তিনি পরিষ্কার উল্লেখ করেছেন, এবং সেই যাজকত্বের চরিত্র বা চারিত্রিক গঠন কি হওয়া উচিত সেখানে উল্লেখ করা গেছে, এবং একই সঙ্গে কি ধরনের যাজক আমাদের সঙ্গে রয়েছেন এবং সেই যাজকের কাজকর্ম পূর্বে এবং বর্তমানে কি, একটু ঘষামাজা করে দেখার চেষ্টা করি। এখন এখানে ঈশ্বরের বাক্যে আমরা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে 23 পদ থেকে, সেখানে এই প্রকারে লেখা রয়েছে, আর ইহারা অনেক যাজক হইয়া আসিতেছে, কারণ মৃত্যু তাহাদিওকে চিরকালের জন্য লইয়া যায়। কারণ যাজক কোনোদিন যেতে চায় না, যাজককে কে নিয়ে চলে যায়? মৃত্যু নিয়ে চলে যায়। ঈশ্বর যখন প্রথম পৃথিবী মানে আদম এবং হাওয়াকে ঈশ্বর সৃষ্টি করলেন, ঈশ্বরের কোনোভাবেই তার ইচ্ছে ছিল না যে পৃথিবী থেকে মানুষের দেহকে সরিয়ে দেওয়া। ঈশ্বরের অভিপ্রায় ছিল অনন্তকাল জুড়ে যেন তারা শাসন করে গোটা সৃষ্টিকে, কিন্তু তারা সেটা হারিয়ে ফেলল। তারপর থেকে কি জন্য হারিয়ে ফেলেছে আমরা সকলেই জানি, অবাধ্য হওয়ার জন্য, ঈশ্বরের অবাধ্য হওয়ার জন্য। ছোট্ট ওয়ার্ড, আমরা অনেকে মিথ্যা কথা বলি, আমাদের হ্যাবিটটা কি? গতকালকে না কার সঙ্গে আলোচনা হতে হতে, মানুষ কেন মিথ্যা, কেমন মানে কি ধরনের মিথ্যা কথা বলে, কেন বলে, সে হ্যাবিট, মিথ্যা কথা বলা পাপ, আমরা সকলেই জানি। গতকালকে বলেছিলাম যদি আমি এখানে দাঁড়াই, হঠাৎ মাত্র ফোন করছে কেউ, তখন আমি বললাম দাদা কোথায় আছেন, পাস্টার কোথায় আছেন, সাহেব কোথায় আছেন, এখানে দাঁড়িয়ে আমি বললাম আমি স্যার আমেরিকাতে রয়েছি।
হ্যামিলটন চলে গেছেন, কালকে তো দেখলাম আপনাকে, আজকে আমেরিকা? হ্যাঁ দাদা, কেশারিতে আমেরিকা। আস্তে করে কেশারিটা বলুন, কারণ যেহেতু আমি অভ্যস্ত নই না, আর যদি অভ্যাস থাকে, হ্যাঁ হ্যাঁ আমি আমেরিকায় আছি। আবার যদি টেকনিক্যালি লোক জানি, এরপরে দেখছে লোকেশনটা কোথায়, তখনই সে ধরা খেয়ে যেতে পারে যদি লোকেশনটা জানা যায়, যে কোন লোকেশন, মোবাইল লোকেশন জানা যায় কোথায় আছে, যার ফলে পুলিশ তাদেরকে ট্র্যাকিং করে ধরতে পারে। মোবাইল হাতে নিয়ে বদমাশি করতে গেলে ওর ট্র্যাকে ধরা পড়ে যাবে, কোনো ট্র্যাক ছেড়ে যাবে না। আমরা অনেকে মিথ্যে কথা বলি, আমরা পড়েছি প্রতিমা পুজো, যারা পরধন লোভী, যারা নোংরা কথা বলে, যারা মানে নোংরা বলে কটুবাক্য, কটুবাক্য মানে হচ্ছে মানে কটু কটু টক আমরা খাই না, টক যদি অতিরিক্ত হয়, খুব টক খুব টক, তাহলে কি হবে, জিভটা কেমন হবে, জিভটা কেমন হবে, টাকাং টাকাং করে মারবে, যার জিভ মারছিল না। অনেকে এখানে অনেকে বসে, মেয়েরা সকলে নিশ্চয়ই টক খায়, অনেক ছেলেরা কিন্তু এখানে অনেকে বসে রয়েছে, তারা টকের ধারে মাসেই যায় না, কারণ পারবে না সামলাতে। যদি কটু টক তাহলে সেটা সামলানো খুব কঠিন আছে। তাই কটুবাক্যের সঙ্গে বলছে থাকা তো দূরের কথা, আহার করতে নেই, করতে বারণ করে ঈশ্বরের বাক্যে। এখন জায়গাতে চলে আসি, যে জায়গাতে আমরা ছিলাম, যে কটু কথা হোক যাই হোক, কিন্তু এখানে পবিত্র বাক্যে সেখানে আমরা দেখেছিলাম যাজক, একজন যাজক তার আত্মভাবার কাছ থেকে যে শর্ত পেয়েছিল আদম হবার সময়ে, আদম হবাই হারিয়ে ফেলেছিল, কারণ শুধু অবাধ্য, মিথ্যে করে বলে বলেনি, অবাধ্য হয়েছিল, ঈশ্বরের অনুপস্থিতিতে অবাধ্য হয়েছিল, মিথ্যে কথা বলেনি। মনে রাখি মিথ্যে কথা তার আর কত মানে কঠিন, কত বাজে হতে পারে। আমরা আমাদের অনেক মেয়েদের তুলনায় ছেলেরা অনেকে আমরা মিথ্যে কথা বলতে খুব পছন্দ করি, কারণ এটা ট্রেডিশন, বলতে 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 সে কখন কি বলে সে নিজেও জানে না, তাকে যদি যাওয়ার জিজ্ঞেস করে কিছু এটা বলি কই না তো, কারণ যদি সে হ্যাবিচুয়েটেড হয়ে যায় তাহলে সে সাংঘাতিক মিথ্যেবাদী, এবং তাকে নিয়ে কেউ সংসার করা তারই জানে যে আর একটা মিথ্যেবাদী এদিকে উঠে, দুজনই কে কত মিথ্যে কথা বলতে পারে। আর ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা রয়েছে মিথ্যা কথা বল না, মিথ্যে কথা চুরি করা, মিথ্যে যেমন অপরাধের সাজা, চুরি করা দৌত্যাগী সাজা, মিথ্যেতে যেমন অপরাধের সাজা হয় ব্যবিচারেরও তেমনি সাজা হয়, মিথ্যে কথাতে যেমন সাজা হয় একটা প্রতিমা পূজাকেরও তেমনি সাজা হবে, একই বিচার একই ব্যবস্থা। পবিত্র ঈশ্বরের বাক্যতে রয়েছে, সামাজিক বাক্যে নয়। তাই এখন আমরা চলে আসি এখানে, যাজক ঈশ্বর তিনি চাননি কোন যাজক তিনি মারে যান। তখনকার দিনে বিশেষ করে জেরুসালেমের মন্দিরের ভেতরে কয়েকটি জায়গায়, প্রথম মন্দিরের সামনে রয়েছে ক্যাম্পাস গোটা সাজানো রয়েছে, তার মধ্যেই ঢুকলো, ক্যাম্পাসে ঢুকলো, ক্যাম্পাসে ঢোকার পরে মন্দিরে প্রবেশ করলো, মন্দিরে প্রবেশ করার পরেই তারপরে কোথায় ঢুকলো, আবার একটা অনেক যাজকেরা রয়েছে যেখানে মন্দিরের পরেই আবার ঢোকার সঙ্গে সঙ্গে যাজকেরা রয়েছে, আবার একটা ভেতরে আর একটি জায়গা রয়েছে সেখানে একমাত্র একজন যাজক রয়েছেন যার পায়ে দড়ি বাঁধা রয়েছে, সেখানে ভয়ে কেউ ঢুকত না, কারণ ঈশ্বর ভয়ঙ্কর ঈশ্বর ছিলেন। আব্রাহামের পর থেকেই বিশেষ করে আমরা দেখতে পাই যখন বিশেষভাবে এই জেরুসালেম গঠন হয়, ঈশ্বর যখন নির্দেশ এবং দায়িত্ব দিয়েছিলেন রাজা সলোমনের হাতে, এবং তখন থেকেই একই কাণ্ড, কারণ অনেক যাজক ভেতরে থেকে মারা গেছে বুঝতে পারেনি, তাই যাজকের পায়ে ঘুঙ্গুর বাঁধা থাকতো আর একটি দড়ি বাঁধা থাকতো, দড়ি মানে মোটা মোটা দড়ি বাঁধা থাকতো, একদম ভেতরে তিনি থাকতেন, তিনি বেরিয়ে আসতেন যখন তার বিশেষ করে যজ্ঞ সবকিছু কর্মকাণ্ড শেষ করার পর থেকে পরে তিনি বেরিয়ে আসতেন, কিন্তু ভেতরে ঢুকতে হলে ওইটা দুটো জিনিস পরে যেতে হবে, একটা ঘুঙ্গুর পরে যেতে হবে। ঘুঙ্গুরটা জানি জানি কি, আমি যখন ছোট ছিলাম আমি খুব
মা বাবা বলতো কিন্তু আমার তো মনে হয় আমি পুষ্প ছিলাম কিন্তু সন্দেহ, কারণ আমি আমার নিজের পুষ্পটা নিজেই দেখি। তাই মা বাবা কি করত, বিশেষ করে আমার কোমরে একটা এরকম দুটো পেতলের ঘুঙ্গুর বেঁধে দিয়েছিল। ঘুঙ্গুরটা আমি অনেক বয়স পর্যন্ত পড়েছিলাম, আমার খুব মনে পড়ে। ঘুঙ্গুরটা বাঁধা থাকতো, কেন বাঁধা থাকতো, কেন বাঁধা থাকতো, আমি লোকটি এই মালটি কোথায় যাচ্ছে মা যেন রান্নাঘরে থেকে বুঝতে পারে। যখন খুব সামলাতে পারতো না তখন আমাদের ঘরে একটা জানলা ছিল, আর কোমরে যেমন মনুকে আমি বেঁধে দিতাম, দু একবার বেঁধেছি। যখন খুব কন্ট্রোল হতো না, এদিকে পালিয়ে যেত সেদিকে পালিয়ে যেত, এখন কোথায় গিয়ে কোথায় চলে যাবে, তার জন্যই মা কি করতো এখানে ঘুমচিতে। তখন আমি যেহেতু হিন্দু ট্রেডিশনে আমার জন্ম, তাই আমার ঘুমসি ছোট অবস্থা থেকে থাকতো, আর কত ডেমরিয়া থাকতো, ডেমরিয়া শেষ নাই, যাতে আমাকে মানে আমি ঠাকুরকে বা আমি বাঁধতে পারিনি, ঠাকুর আমাকে বেঁধে রেখেছে। তাই অনেক ঠাকুর ডেমরিয়া রয়েছে, কোথায় নারায়ণের, কোথায় মনসায়, আরো জানি না, সব রূপার ইয়ে রয়েছে, তা মানে ডেমরিয়া সব। আর সেই একই সঙ্গে খাঁচা রয়েছে জানলাতে, আর আমি ভ্যাঁ ভ্যাঁ করতাম, রেগে যেতাম, টানতাম, কিন্তু আমি তো মূর্খ, তখন খুলতে কেমন হয় জানি না। এটা খুলতে যে সহজ এখন তোমরা আমরা সকলে বুঝতে পারছি, কিন্তু যদি দু বছরের বাচ্চা, দেড় বছরের বাচ্চা বাঁধা থাকে, সেটা যে খুলতে হয় সে কোনো বুদ্ধি কাজ করবে না, কারণ মন একই রয়েছে, জীবন একই রয়েছে, শুধু বুদ্ধিটা নেই, বুদ্ধিটা হচ্ছে শিশুর ন্যায় রয়েছে। ওটা দেহ বাড়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিটা বিকাশ ঘটে, দেহ যেমন বাড়বে এবং মানুষ যেমন ভাবে এক্সারসাইজ করবে তার বুদ্ধির বিকাশ ঘটবে। তাই ছোট্ট অবস্থায় বেঁধে দিত, ঠিক চাপত, যখন তার ঘুঙ্গুর বাঁধা থাকতো তখন তার ভেতরে বিভিন্ন রকমের যে যজ্ঞের বিভিন্ন আয়োজনে তিনি হাঁটাহাঁটি করতেন, যদি দেখা যায় কিছুক্ষণ যাজক আর ঘুঙ্গুর বাঁচছে না, তখন বুঝতে হবে যাজকের নিজের বাপের জন্য যাজক মনে হয় ভেতরে মারা গেছে। আর তখন সেই চিন্তা করে ভালোভাবে কান পেতে তারা শোনার পরে দড়িটা টানত আর টেনে দেখত যাজক, যে যাজকের মৃতদেহ বেরিয়ে আসছে, সেখানে অন্য কেউ নেই, একমাত্র একা যাজক, আর ঈশ্বরের যজ্ঞবেদিতে কিছুই নেই, কিন্তু ঈশ্বরের উপস্থিতি সেখানে থাকতো। এই প্রকারে প্রভু যীশু খ্রিস্টের আসার পূর্ব পর্যন্ত ঈশ্বর তার অদ্ভুত অদ্ভুত হাত দিয়ে তিনি কাজ করেছেন। যাজক কি করতেন, সবচেয়ে পাপবলি উদ্দেশ্যে তিনি সেই যজ্ঞের জন্য সকলের হয়ে তিনি সেখানে যজ্ঞ নিবেদন করতেন, আর সেই যাজক কি হবে, পবিত্র হতে হবে, না হলে সকলেই জানি এই যাজকের জায়গায় যদি বসা হয় আমাদের সর্বনাশ ঘটবে। তাই কেউ সেই পদে অধিকারী হওয়ার ইচ্ছা প্রকাশ করত না, কারণ সেই ভেতরে গেলে যদি অপরাধ নিয়ে যায় মৃত্যু যাজকের হবেই, ভেতরে হবে, অথচ তাকে কেউ গলাও টেপবে না, কিছু করতে হবে না। তাই তার পায়ে দড়ি বাঁধা থাকতো, কারণ ভয়ে তার ভেতরে কেউ ঢুকতো না, ওই একজন যাজক ছাড়া। ভেতরে যত পরিষ্কার পরিচ্ছন্ন ওই যাজকই করতো, ভেতরে কেউ ঢুকত না। আজকে সেই যাজকত্বের কথা নিয়ে ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা দেখেছি এবং শুনেছি, আর একবার পুনরাবৃত্তি করার চেষ্টা করি 23 পরে, কারণ মৃত্যু তাহা ইহাদিওকে চিরকাল থাকিতে দেয় না। এর মানে এইভাবে মৃত্যু হতো, আর যারা বাইরে যে যাজকেরা থাকতো, যারা ছোট যাজকেরা যারা থাকতো, যারা ঈশ্বরের লোকেরা যারা থাকতো, যারা সেবা দিত, তারা ভাই অনেকে বাইরে থাকত এবং কিন্তু তাদের মৃত্যু হতো, বয়স হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হতো। তাই শাস্ত্র অনুসারে কিন্তু তিনি অনন্তকাল থাকেন, তাই তাহার রাজত্ব, যাজকত্ব, রাজত্ব অপরিবর্তনীয়। এখন তাহলে আমরা ট্রেডিশনাল বা প্রথাগত নিয়মে যারা যাজক বা পুরোহিত বা বর্তমান আমরা যাদেরকে চার্চ ফাদার বলে ইঙ্গিত দিচ্ছি, তখনকার দিনে দেখতে পাই ভিন্ন প্রকারের লোক ছিল, তখন তারাও বিভিন্ন প্রকারের ঈশ্বরীয় দেওয়া নিয়ম অনুসারে বিভিন্ন পোশাক, তারা মসিনা, বস্ত্র ইত্যাদি পোশাক পরত,
যাজকের পোশাক ছিল রাজকীয় পোশাকই তারা থাকত এবং সেই যাজকত্ব কাজ করবার জন্য সেই পোশাক তারা পরত। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি স্যামুয়েলের দিকে যদি দেখি একটু নজর ঘোরাই, তিনি যাজক ছিলেন না, তার মাথায় দেখা যাবে জট অনেক ছিল, মানে তেল পেতেন না তো, বা নিজের দিকে দৃষ্টি ছিল না, খাদ্য পেতেন না, কারণ তার কোন সোর্স ছিল না, কেউ যদি খেতে ডাকলো খেয়ে নিল, না ডাকলে চলতে থাকলো। কিন্তু তার সিদ্ধান্তই ঈশ্বরীয় সিদ্ধান্ত ছিল। যাজক কিভাবে চলত? যাজক এলিও স্যামুয়েল এদের মতোই, এদের সিদ্ধান্তই যাজক চলবে। তাই পার্থক্যটা একটু ভিন্ন প্রকারের, কারণ তারপরে এই লোকেরা এদের গায়ে দেখা যাবে ছেঁড়া পোশাক, স্ট্যাটাস মারার মতো কিছু নেই। আর যাজকদের কি স্ট্যাটাস দেওয়ার মতো অনেক জায়গা রয়েছে মন ঘোরাবে মানুষদেরকে। আর তখনকার দিনের যাজক আর এখনকার দিনের যাজক সকলেই যদি মন ঘোরানোর চেয়ে জীবন না ঘোরায়, তাদের পায়ে দড়ি বাঁধা রয়েছে। আজকে যার জন্য ঈশ্বর তিনি কি করলেন, ঈশ্বর তিনি তার এক যাজককে পাঠালেন। তিনি এখানে শাস্ত্রে লেখা রয়েছে তিনি অনন্তকাল থাকেন, এই যাজকের তিনি অনন্তকাল থাকেন, তার যাজকত্ব কখনো পরিবর্তন হয় না। এই যাজক এবারে আমরা এখন আমাদের আপনারা আসছেন, আমরা যাজক, আমরা প্রভু বল দিচ্ছি, আমরা আপনাদের জন্য প্রার্থনা করি। যখন আপনারা অল্টারে প্রার্থনা থ্রো করেন, যাজকরা মনে রাখা উচিত এই প্রার্থনাটা অন্য কেউ যেন না করে, যাজক যখন উপহার নিয়েছে সেই মুহূর্তে যেন প্রার্থনা যেগুলো রয়েছে যেন প্রার্থনা করে, কারণ দ্যাট ইজ দ্য রুলস ইন দ্য বিবলিক্যাল কোড। কারণ লোকেরা আসে, তারা নেওয়ার জন্য আসে, তারা দেওয়ার জন্য আসে না, সিদ্ধান্ত নিতে আসে, সিদ্ধান্ত দেওয়ার জন্য আসে না। তার জন্য তারা যখন প্রার্থনার অফারিং করে তাহলে কারা যাবে? তখনকার দিনে যাজকেরা সাধারণ যদি বিষয় হতো সেইখানে যাজকেরা ম্যানেজ করে দিত। খুব গুরুত্ব খুব কঠিন বিষয় থাকলে ভেতরে তিনি মান যাজক রয়েছেন তার কাছে ইনফরমেশন যাবে, তিনি বা ইনফরমেশন নিয়ে তিনি ভেতরে ঢুকে যেতেন, তার উদ্দেশ্যে যে সকল যজ্ঞ টজ্ঞ তার ভেতরে তিনি করবেন যাতে তার পাপ ক্ষমা পায়, তার সমস্যার সমাধান হয়, তার কুষ্ঠের কুষ্ঠ থেকে যেন শুচি হয়, ইত্যাদি ইত্যাদি কত রকমের সমস্যা। তাহলে কে নিবেদন করছে? লোকেরা এসছে, নিবেদনটা কে করছে? তাদের হয়ে যাজক করছে। আমাদের আমরা অপরাধী ছিলাম, আমাদের হয়ে করবার দরকার রয়েছে, কারণ আমাদের অপরাধ কখন আমরা নিয়ে যেতে পারি না। আমরা যদি নিয়ে যাই কোথায় নিয়ে যাবো? দরজা পর্যন্ত দিয়ে তারপরে তো ঢুকতে দিবে না, আমি ঢুকবেন কি করে? তার প্রথমে বলছিল হ্যালো তুই কোথায় আছিস? না আমি আমেরিকাতে আছিস। তারপরে কিছুক্ষণ বলছে তোর পাসপোর্ট হয়ে গেছিল নাকি? তুই তো বলিস নি পাসপোর্ট কি না, ভিসা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু ভুলে না সেগুলো রেখে দিয়েছি, মনে আজকে ফিরে যেতে হবে আমেরিকা থেকে, সে আজকে ফিরে আসবে, ভিসা গুলো রেখে দিয়ে চলে এসেছে। আজকে আমরা অনেক সময় এই যাজকত্বের এই জায়গাগুলোতে ভুলে ভরে আমরা চাই, এবং যাজকত্ব যারা আমরা করি আমরা জানি না আমাদের যাজকত্বের কাজটা কি, আমরা অনেক সময় বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না, এবং সেই বিষয়ে বাইবেল বিবলিক্যাল ঈশ্বরের বাক্য কি বলে, পূর্বের যাজকেরা কি করত, আমাদের প্রভু যীশু খ্রিস্ট যিনি যাজক ছিলেন তিনি কি করতেন, তিনি ঢুকে গেলেন মন্দিরের মধ্যে জেরুসালেমে, ঢুকে গিয়ে কি বললেন, তিনি একদিন যিশায়া পুস্তক থেকে বললেন, আর তাতেই লোকেরা ঠেলাঠেলি করে সেই জায়গা থেকে তাকে বের করে দিল। কেন বের করলো? এগুলো সবই যাজকত্বের নিন্দনে বের করেছিল, যে যাজক যে যাজক তার ভেতরে থাকার কথা তাকে বের করে দেওয়া হচ্ছে। আবার একদিন ঢুকলেন, অনেক লোক নিয়ে ঢুকলেন, যেদিন একা গেছিলেন তখন কেউ ছিল না, আবার একসঙ্গে অনেক লোক দিয়ে ঢুকলেন, ঢুকে কি করলেন, ঢুকে মন্দিরের ভেতরে যে সকল ব্যবসা চলছিল সেগুলোকে উল্টো উলট পালট করে দিলেন, উলট পালট করে দিলেন। আর তিনি কি বললেন, আমার পিতার গৃহ দস্যুর গহবর বানিয়েছ, এটা প্রার্থনা জায়গা হওয়ার কথা ছিল।
তাই ঈশ্বর তিনি দেখতে পাই যে 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 প্রকারে তিনি করলেন তিনি পরিষ্কার দিলেন যে ঈশ্বরের জায়গা যেন প্রার্থনার জায়গা হয় ব্যবসার জায়গা না হয় ইষ্টস্তর জায়গা না হয় মোবাইলে দেখবেন অনেক চার্চ রয়েছে বা গ্রামের মধ্যে রয়েছে মোবাইলটা তার আছে প্রার্থনার সময় অন হয়ে গেল রিং হ্যালো মোবাইলে হ্যালো করে চার্চের মধ্যে হ্যালো করার জায়গা কাকে হ্যালো করার জায়গা যার জন্য এসে তাকে হ্যালো করেনি তার সঙ্গে আর একটা ইনস্ট্রুমেন্ট স্ট্যাটাস মারার ইনস্ট্রুমেন্ট নিয়ে এসছে হ্যালো করতে আরম্ভ করে দিয়েছে চার্চের ভেতরে তাকে ইনস্ট্রুমেন্টটা কিসের তাকে কন্ট্রোল করার জন্য ওই যে আমি তো এটা বলেছিলাম ছোট বাচ্চাদের ছোট চুটকা বলছিলাম না এক ঘন্টা পড়লো মা আসে কারণ মার দিকে কেন বারবার দেখছে আর কিছু একটা নিয়ে আসবে খাবারটা আরে দি তারপরে আবার পড়লো পড়লো দুধ ঘন্টা হয়ে গেল মা আসেন তখন আর সামনে মানে চুপচি করে আস্তে আস্তে কি মোবাইলটা নিয়ে চলে এসছে আর তখন মা তো মা কি তো আছে এক ঘন্টা সময় সে আসে কিন্তু তাও বাচ্চার সঙ্গে আছে সে দেখছে দু ঘন্টা যখনই মোবাইল ধরেছে তুই মোবাইল নিয়ে থাক মায়ের তো দরকার নাই আমরা অনেক সময় এই প্রকারে চাচ্ছে মোবাইল নিয়ে থাকি ঈশ্বরের আমাদের দরকার হয় না আমাদের বর্তমান যা যারা যাজকেরা রয়েছে তাদেরও এটা তো প্রয়োজন হয় না তারা রবিবার এলো নম নম করলো নম নম মানে বুঝতে পারছি যারা পূজা করে না নম নম করলো চলে গেল তারপরে তাদের ছেলে পুলের লাইফ তাদের লাইফ সম্পূর্ণ ভিন্ন প্রকারে হয়ে গেল তার জন্য বাইবেলে দুটি অংশ স্টার্ট করেছিলেন যে এদের সঙ্গে তো থাকা দূরের কথা আহার করা বারণ করা রয়েছে তাদের সঙ্গে তাদের তার ছেলে পুলে তারা ওঠা বসা করছে ছেলে মেয়েরা এখন সানডে স্কুলে ছোট ছেলেকে সানডে স্কুলে পাঠান না বড় হলে সে কি হবে বড় হলো আমাদের মতো কারোর মতো শুধু প্র্যাকটিস মার্কা কথা বলবে আর মিথ্যে কথা বলবে মিথ্যে কথা বলবে তারা ঈশ্বরকে কখনো জানবে না আর তাদের জীবন সেই পুরানো যাজকদের মতোই মৃত্যু অনিবার্য হবে যাজকের মৃত্যু যখন হতো সাধারণ বিশ্বাসীদের মৃত্যু হবে তখনকার দিকে তো হবেই হতোই তাই যারা কান্টিনি মিথ্যা কথা বলি কোন মনে করি না মিথ্যা কথা তাই কি কথা হলো এটা মিথ্যা কথার কি আর আছে কিছু নেই তোমার কাছে কিছু নেই পবিত্রতার কাছে সব কিছু আমি এই যাতে জামাটি পড়েছি যে ক্যাশাকটি পড়েছি আপনি এই ক্যাশাকে যদি একটুকুরো কালো দাগ লাগিয়ে দেন আপনারা এতজন বসে রয়েছেন সবাই দেখবেন ক্যাশাক এত বড় ক্যাশাক আপনি পড়েছে আপনি দেখবেন না ওই কালোটার দিকে আপনার চোখ যাবে যাবে কি যাবে না যাবে কি যাবে না যাবে দেখেছেন এই এক টুকরো যদি আমি এখানে কোথায় লাগি দি ভাই যদি যদি আমি খুব আরো ফর্সা হই যদি এখানে কোনো কালো দাগ থাকে যত যাই হোক আপনার চোখ কিনে সেখানে ঠিক করে যাবে খিটখিট করবে ব্যাপারটা চোখটা যাবে আপনার পা মিথ্যে কথায় ঈশ্বরের চোখ কিন্তু বারবার যাবে আপনার কাছে সেটা ভিন্ন কিন্তু ঈশ্বর তিনি আপনার ওই মিথ্যে কথাটার দিকে বারবার চোখ পড়াচ্ছে বারবার চোখ পড়বে এটাই হচ্ছে পবিত্রতা মধ্যে একটা কালো স্পট আপনার জীবনের গোটা পবিত্রতার মধ্যে একটা কালো স্পট সেটা কিন্তু দেখতে পাবে একাই আপনার কালো স্পট আপনি ফুটিয়ে দেবেন যারা মিথ্যে কথা বলি দয়া করে তাদের বলি এই ক্যারেক্টারটা এটা হচ্ছে লুজ ক্যারেক্টার সকলে বলে অনেক সময়ে মানুষ যখন আর একটা বড়দের জন্য বলছিলেন বড়দের জন্য মানে ছোট বাচ্চা যখন বড় হয়ে সে হঠাৎ স্ট্যাটাসে দিয়েছিল আমার বউ চাই কটা লাইক দিয়েছিল পাঁচটা লাইক দিয়েছিল লাইক কটা দিয়েছিল পাঁচটা আর কমান্ড কটা দিয়েছিল পঞ্চাশটার অধিক কমান্ড এসছে আমারটা নিয়ে যা কিছু বলেনি আমার বউ নিয়ে যা বলেনি আমারটা নিয়ে যা কেন কেন নিয়ে যা হতে পারে তার জীবনে সেটা কাল স্পট প্রথমে ভালো মনে করেছিল এও বলছে যে আমার বউ চাই না তখন খুশি দেখা যাবে পাওয়ার পর দেখা যাবে তখন বলি যে আবার এক দু বছরের পরে বলে আমারটা নিয়ে যা কাল স্পট তার চেয়ে এই এই স্পট হচ্ছে আরো সাংঘাতিক স্পট হচ্ছে মিথ্যে কথা পরিবর্তন করতে চেষ্টা করি অভ্যাসের দাস মানুষ আমরা ঈশ্বরের কাছে যদি পবিত্রতা চাই ট্রেডিশনাল এইসব মিথ্যে জায়গাগুলোকে সরাই প্রতিমা পূজা হতে পারে মিথ্যে হতে পারে যারা করি অভ্যাস করি করতে পারি কিন্তু ঈশ্বরের চোখে এই ছোট্ট কালো স্পটটা কিন্তু ঈশ্বর ঘুরে দেখবে
মনে রাখি। তুমি দেখতে পাবে না, আমরা দেখতে পাবো না, আপনারা দেখতে পাবেন না, এতে ঈশ্বরের চোখে পড়বে। তাই আমার, আমি যেটা পড়েছি কালো দাগ, এখানে যদি কালো দাগ থাকে আমার চোখ পড়বে না, কিন্তু আপনাদের চোখ পড়বে। আপনাদের চোখ বারবার ঘুরে সেই দিকে যাবে, বারবার ঘুরে সেই দিকে যাবে, কালো স্পট। আমরা অনেক প্রথাগত নিয়মে, আমরা অনেক সময় বিশ্বাসে এইভাবেই বেড়ে উঠেছে, আর এই বিশ্বাসে এই জায়গাগুলোকে আমাদেরকে সরিয়ে রাখতে হবে। তাই একইভাবে একজন যাজক, তখনকার দিনে যাজক তারা যারা করত, তখনকার যাজকত্বের পোশাক তারা থাকতো এবং সেই পোশাকে যেত। অপরাধের যাজক যদি নিজে অপরাধ করত, যিনি মেন যাজক ছিলেন তার মৃত্যু অনিবার্য, অন্য যাজকদের ঈশ্বর অনুগ্রহ দিন, যার জন্য সেই পবিত্র স্থানে তারা যেতেন না, তারা বাইরে অন্য এক মন্দিরের আর একটি যে বিশেষ যে আর একটি যজ্ঞবেদী রয়েছে, সাধারণের যে যজ্ঞবেদী রয়েছে তারা সেখানে যজ্ঞটজ্ঞ করতেন, কিন্তু ভেতরের পবিত্রতম জায়গাতে, পবিত্র থেকে পবিত্রতম জায়গাতে একমাত্র একজন যাজক যেতেন। ভেতরে যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন তিনি করতেন, তিনি একমাত্র সমাধানের রাস্তা। আর অনেক সময় দেখা গেছে মৃত্যুও হয়েছে, তখনকার দিনে ঈশ্বরের অনুগ্রহ বেশি কাজ করতো না, ঈশ্বরের নির্দেশ কাজ করত। আমরা নতুন নিয়মে দেখার চেষ্টা করি, এবারে যাজক হয়ে আসছে, যাজক হতে হতে নতুন নিয়মের যাজক অননীয় এবং সাপিরা, তাই না? তাদের সম্পত্তি বিক্রি করেছিল, বিক্রি করে দিয়ে তারা কি করেছিল, সম্পত্তি বিক্রি করে দিয়ে আর কিছু সম্পত্তি অন্য জায়গায় লুকিয়ে রেখে দিয়েছে, টাকা টাকা সম্পত্তি বিক্রি করার টাকা আছে, কিছু টাকা তারা লুকিয়ে দিয়েছে তাদের ভবিষ্যতের জন্য, আর এনে বাকি অংশটি নিয়ে যাজকদের কাছে দিয়ে বলছে, প্রেরিতদের কাছে দিয়ে বলছে, যা কিছু বিক্রি করেছিলাম সবটাই আপনাদের পায়ে দিলাম। সেখানে যাজকেরা যায়নি, প্রেরিতরাও যায়, যাজক বা প্রেরিতরা যায়, নতুন নিয়মের যাজক। আর সেই যাজক তিনি বললেন, তুমি মিথ্যা কথা বললে, দেখতে কি করে পেল? ঈশ্বর তিনি কথা বললেন এবং সেই সঙ্গে সঙ্গে কে মারা গেল তাকে বলেনি, তোর এই মিথ্যা কথার জন্য অভিশাপ দিলাম। প্রেরিত কোনোদিন একটাও ভুলো তাদের মুখ থেকে অভিশাপ বেরোয়নি, কিন্তু শুধু বললেন তুমি মিথ্যা কথা বললে। আর সেই মিথ্যা কথা বলার জন্য কি হয়েছিল, কে বলবেন কি হয়েছিল? খাটের নিচে বসে মারা গেছিল, খাটের নিচে বসে, মানে আমি দেখতে পাইনি, কারণ এই সিস্টেমটা রয়েছে, মারা গেছিল। কে মারা গেছিল প্রথমে, কে, ছেলে না মেয়ে? ছেলে, পুরুষটা মারা গেল। একসঙ্গে আসেনি, আলোচনা করেছিল একসঙ্গে, মিথ্যা কথা বলবে একসঙ্গে, আলোচনা করে মিথ্যা কথা বলার জন্য একসঙ্গে একত্রিত হয়ে অর্ধেক জনই গেছে, বলেছে পুরোটাই দিলাম, মৃত্যু হলো। তারপরে দ্বিতীয় জন এলো, একই কথা বললো, বলছে তুইও বললি, তোর আগের তোর মরে টেনে নিয়ে গেছে, আবার তুইও বললি, সেও মারা গেল। ফার্স্ট সেঞ্চুরির ঘটনা, ঐতিহাসিক ঘটনা, ঈশ্বর তিনি বুঝে দিলেন এখন সাংঘাতিক যাজক, এই যাজক সাংঘাতিক যাজক, তারা বোঝেন পবিত্র জায়গায় গিয়ে মিথ্যে কথা বলা এত সহজ হলো কি করে। আমাদের অনেক ছেলে মেয়েরা রয়েছে, বিশেষ করে ছেলেরা যখন বড় হয়ে ওঠে তারা প্রচুর মিথ্যে কথা বলে, প্রতিটা ঘন্টায় মিথ্যে কথা বলতে তাদের বিবেক কালে না, মাথা উঁচু করে মিথ্যে কথা বলে, কিন্তু একটা দিন আসবে তার জীবন শেষ হয়ে যাবে, আনি না সাবিরের মতো অভিশাপ দিতে হবে না, তারপরে কিন্তু আর এই ধরনের ঘটনা ঈশ্বর ঘটায়নি, কারণ ঈশ্বর বুঝিয়ে দিয়েছিলেন আমি আজও সেই একই ঈশ্বর আছি, আমার সামনে মিথ্যে কথা বলাটাই অপাপ, আমি একই পবিত্র, আমার পবিত্রতাই, আমার পবিত্রতাই কোনো কেউ যেন কলঙ্ক না লাগাতে পারে, কারণ আমি পবিত্র, অতীব পবিত্র। তাই পবিত্রের পবিত্রের তারা রং কিভাবে আমরা ব্যবহার করি, পবিত্রের রং কি, কেউ বলে সোনা, কেউ বলে ধুপধুপে সাদা, তার জন্য দেখতে পাই যাদবদের পোশাক, কেউ বা একদম গোল্ডেন কালারের পোশাক করছে, আবার কেউ বা সাদা পোশাক করছে। এখন ফিরে যাই ট্রেডিশনাল, এবারে প্রথাগত নিয়মে যারা যাজক ছিল তারা বয়স হয়ে গেলে মৃত্যু হতো, কারণ আদম হবার থেকে অভিশাপ স্বভাবতই
ঈশ্বর তিনি ক্ষমা করলেন যীশু খ্রিস্টের দ্বারাই, কিন্তু দেহের মৃত্যু তিনি রাখলেন, এটা পরিবর্তন করলেন না। কারণ বর্তমান যিনি যাজক তিনি তখনও পরিবর্তন ছিলেন না, এখনো পরিবর্তন হন না। এবং ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা রয়েছে প্রভু যীশু খ্রিস্ট কখনোই তিনি চেঞ্জ হন না, তিনি অপরিবর্তন। আমরা একটা একটা তাই জন্য গান গাই, প্রভু যীশু খ্রিস্ট কখনই তিনি পরিবর্তন হন না, তিনি আনচেঞ্জিং। আমরা চেঞ্জ হই, আমাদের বয়সের সঙ্গে সঙ্গে আমরা চেঞ্জ হই। ছোট অবস্থায় মিথ্যা কথা বলছিলাম না, ছোট অবস্থায় ঘুমসি থেকে এটা খুঁজতে পারতাম না, ছোট অবস্থায় লুকে লুকে গিয়ে জিনিস আনতে পারতাম না। একটু একটু বড় হতে হতে আমাদের মধ্যে পাপ আস্তে আস্তে করে বাড়তে থাকে এবং মানে পাপ প্রকাশ পায়, এবং সেই পাপটা যখন আমি ধরে বাঁচার চেষ্টা করি সেটা বই প্রকাশ হয়। কোন পাপ যখন আমরা ধরে বেঁচে থাকার জন্য চেষ্টা করি আর বই প্রকাশ অপরুষ, আমরা অ্যাকশন আরম্ভ করি। আমরা হঠাৎ যেতে যেতে চুরি করি না, কিন্তু কেউ যেতে যেতে চুরি করে, আগে থেকে আপনার প্ল্যানিং হয়, ব্রেনে প্ল্যানিং তৈরি হয়, প্ল্যানিং তৈরি করার পরেই তারপরেই কখন যাব কিভাবে যাব বারবার গিয়ে দেখার চেষ্টা করি, তারপরে চুরি করি। হঠাৎ চুরি হয় না, প্ল্যানিং থাকে আগে থেকে, জিনিস দেখার সঙ্গে সঙ্গে প্ল্যানিং তৈরি হচ্ছে, কম্পিউটার মতো কম্পিউটার কাজ হচ্ছে, কাজ করার পরে তারপর করে কি চলে গেলাম, ওই যে পাঁচ মিনিটের মধ্যে এক মিনিটের মধ্যে সিদ্ধান্ত রেডি তুলে নিয়ে চলে গেলাম। তাই এই যে আমরা ট্রেডিশনালি এইভাবে চলতে 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 ঈশ্বর বলছেন তখনকার যাজকেরা তারা মরেই গেল, মৃত্যু অনিবার্য ছিল। এখনো যারা যাজকেরা আমরা যারা রয়েছি আমাদের মৃত্যু অনিবার্য, কারণ ঈশ্বর থেকে এটা এই দেহের শেষ দেখা করে দেওয়া হয়েছে। এখন ঈশ্বর বলছেন আমি যে যাজক সেই যাজকের কথা বলা হচ্ছে, যেটা স্বর্গীয় যাজক, যিনি প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গীয় যাজক, যার মৃত্যু নেই, যার মৃত্যু নেই। শাস্ত্রে লেখা রয়েছে তিনি অনন্তকাল থাকেন আর তাহার যাজকত্বের কোন পরিবর্তন ঘটবে না, কোন পরিবর্তন হবে না। হানিনা সাপিরার যেমন মিথ্যে কথায় কোন পরিবর্তন ঘটেনি, মিথ্যে কথা বলার সঙ্গে সঙ্গে মৃত্যু, ঠিক একই প্রকারে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের সামনে যখন আমরা মিথ্যা কথা বলি তখন তিনি অপরিবর্তনীয় যাজক। তাই সে মিথ্যার যে যা ঘটনা তা ঘটতে পারে যে কোনো সময়। এই জন্য যাহারা তাহাদের ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহাদেরকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে তিনি সমর্থ, কারণ তিনি জীবিত আছেন, এই যাজক চিরকাল জীবিত রয়েছেন। তিনি এই যাজক তখন পরিত্রাণের জন্য ঈশ্বরের নিয়ম বিধি মেনে কাজ করত, আর এখন যাজক তিনি নিয়েই তিনি কি করছেন, তিনি পরিত্রাণের জন্য সরাসরি আপনাদের সামনে এসে পৌঁছে গেছেন, সরাসরি যার মৃত্যু নেই, যার মৃত্যু নেই। আপনি এই যাজকের সঙ্গে যদি আপনি থাকেন আপনার মৃত্যু হবে না, অনন্তকালের জন্য মৃত্যু হবে না, চিরকালের জন্য আপনি জীবিত থাকবেন। আপনার দেহের মৃত্যু ঘটলেও, কারণ তিনি স্বর্গে গেছেন, এই যাজকের সঙ্গে এই যাজকত্বের সেবা যদি কন্টিনিউ নিতে থাকেন আপনাকে ঈশ্বর তিনিও যেমন স্বর্গে গেছেন আপনাকেও স্বর্গে নিয়ে যাবেন, কারণ তিনি সামর্থ্য পরিত্রাণ করণার্থে। এখন যে জায়গাতে আমরা চলে আসি, এবারে পরের জায়গাটা কেটে হচ্ছে যে এই যাজকের চরিত্র কি। আমরা যাজকের ক্ষমতা দেখলাম, এই যাজক তিনি ক্ষমতাবান, এখান থেকে পরিষ্কার এই যাজক তিনি ক্ষমতাবান। এখন যাজকের চরিত্র কি এখানে লেখা রয়েছে, তাই চরিত্রগুলো ২৪ ২৫ এবং ২৬ পদে উল্লেখ রয়েছে। কি লেখা রয়েছে, যে যাজকত্ব তিনি ২৫ থেকে যদি আমরা বলি, এই জন্য সেখানে লেখা রয়েছে যে তার চরিত্রকে তিনি পরিবর্তন হন না। ২৪ পদে লেখা রয়েছে তিনি পরিবর্তন হন না, ২৫ পদে লেখা রয়েছে তিনি কি না তিনি, এখানে ২৫ পদে এই জন্য যারা তাহলে ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহলে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করবার জন্য তার সামর্থ্য রয়েছে। এরপরে কি লেখা রয়েছে ২৫, তারপরে শেষ অংশে ২৫ শেষ অংশে লেখা রয়েছে কি, তিনি আমাদের জন্য অনুরোধ করছেন, তার কার্যকরী ক্যারেক্টার হচ্ছে তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন। কারণ আমি যাজক, এর মানে যেটা কথা বলছিলাম, আমি যাজক আমার কাছে যখন প্রার্থনা আসবে আমি প্রার্থনা করব, আমি যাজক প্রার্থনা করবে,
আর্থিক প্রেরণা নিয়মে আমরা দেখেছি যে যাজকেরা সকলের সমস্যা যখন হতো খুব উঁচু মানের সমস্যা হতো তিনি মহান পবিত্র যাজক একজন তিনি মহান পবিত্র পবিত্রতম স্থানে তিনি নিয়ে যজ্ঞ সেখানে দিতেন। সেই যাজক যদি অপরাধী হয় লোকের অপবিত্রতার সমাধান করতে গিয়ে তিনি যদি অপবিত্র হন মানে আগে থেকে ঘরে কিছু চক্র রয়েছে তারপরে তিনি ঢুকে গিয়ে তিনি ধার্মিকতা দেখাতে চেষ্টা করছেন তার মৃত্যু হতো সেই জায়গাতে যার জন্য সেই দড়ি দিয়ে টেনে আনত বেরিয়ে চলে আসতো মৃতদেহটা বেরোত। যাজক তিনি প্রার্থনা করবেন, তিনি যদি না পাচ্ছেন প্রার্থনা করবেন কি করে? আমি যদি না পাচ্ছি আমি আপনার জন্য প্রার্থনা করতে পারবো? যতদিন বেঁচে থাকবো ততদিন প্রার্থনা করলাম, না বেঁচে থাকলে কি করে প্রার্থনা করবো? করবো না। আমার পরে যে যাজক আসবে দেখা যাবে সে বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বোতল খেয়ে তারপরে হলো এখানে এসে পৌঁছালো, এটা করে এখানে এসে যখন ইয়ে করতে গেল এখানে দেখা যাচ্ছে ভালো ভালো মালগুলো কালো কালো, চোখ কিন্তু পড়বে পড়বে কি পড়বে না? এই যে কালো দাগ এখানে পড়ছিল, আমি যখন ধরুন আমি খৈনি বা দক্ষতা খাই তখন খেতে খেতে এখানে একটা আবু হয়ে থাকে, দেখে লোকে বুঝতে পারবে এ মাল্টি খায় আবু হয়ে থাকে, ও দেখে আপনি বুঝতে পারবেন। আর যখন তখন যখন তখন টানছে মানে জুস টানছে, জুস মানে তার নিজের থুতু এত টেস্টি তো হয় না, তাই তার জন্য বাইরে থেকে কিছু মালপত্র রেখে সেটা টেস্টটা টানছে, তার নিজের থুতু মিষ্টি নেই তাই তোকটা বা খৈনি বা আর কি সব বেরিয়েছে টোবাকো যেটাকে আমরা এক কথায় বলি সেটা দিলে তার থুতুর টেস্ট কি বাড়ে। তাই আপনারা যারা রয়েছেন তাদের মুখ থেকে থুতু নিয়ে আপনি টেস্ট করবেন কত বাড়ে। সে যখন টেস্ট পাচ্ছে তার থুতুটা তার মুখ থেকে সেই থুতুটা সে যেটা মতামত জানে না টেস্টি তো নিশ্চয়ই না টানবে কেন? তার থুতু আপনি যদি তার ঘরে লোকেন বা বাইরে লোকেন যদি টেস্ট মনে করেন তার থুতুটা আপনি নিয়ে নেবেন টেস্ট করবেন তাহলে আপনাকে আর খৈনিয়া দোকটা কিনতে হবে না, ফ্রিতে হয়ে যাবে যে তোরটা তুলা একবার ধরে রাখবি তো, কারণ তোর তোর যে ওইটা টেস্টটা খুব দারুণ না, আমার তো পয়সা টসা নেই। সে তখন কি করবে? প্রথমে দিলে কি থুতু করতে হয় না হলে কি তার কি অসুবিধা আছে? এখন তো আবার সেই গুটকার কিছু বেরিয়েছে একসঙ্গে বেরোনো খাওয়ার সঙ্গে সঙ্গে পুরোটা খেতে পারে না, তুক 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 করে এমনকি পাকা পাকা বিল্ডিং এ তারা ঝেড়ে দেয় সেগুলো, তাহলে তাড়াতাড়ি গিয়ে আপনি এই ফেলবি না ফেলবি না আপনি আপনার মালা বা থালা ধরে নিয়ে নিলেন টেস্টি। আর যখন দরকার হলো বা কিনতে হলো না নিয়ে খেয়ে নিলেন টেস্টি, আপনার থুতু টেস্ট ভালো নেই জানেন, আপনার থুতুর ক্ষমতা জানেন, সার্টিফিক ক্ষমতা জানেন, আপনার কোন জায়গা যদি কেটে যায় আপনি যদি বারংবার চিপ লাগান সেই জায়গা সেরে যায় এটা জানেন, যদি বৃহৎ কেটে যায় সেটা কিছু করণীয় থাকে না, ছোটখাটো কেটে গেলে আপনার থুতু বারবার লাগান তাতে আপনার যদি প্রণব কোথাও হয় আপনি ঘুমিয়ে ঘুমানোর পরে পরে আপনার মুখ থেকে থুতু নিয়ে বারবার লাগান আপনার প্রণবটা সেরে যাবে, থুতুর আপনার ক্ষমতা রয়েছে কারণ এটাই হবে টেস্টি ফুড। কিন্তু আপনি যখন দোকটা খৈনি দিয়ে সেই থুতু লাগাবেন ওটা কিন্তু ওই আপনার থুতুর যে নিজস্ব যে ক্ষমতা রয়েছে যে উপকারী ব্যাকটেরিয়া রয়েছে উপকারী জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলো থাকে না কাজ করে না, কারণ আপনার দোকটার শক্তিতে ওগুলো কাজ করে না মারা যায়, এর জন্যই অনেক সময় সমস্যায় অন্যান্য ক্ষেত্রে ভুগতে। এখন আমরা দেখি যে আমরা তার অ্যাক্টিভিটিস ক্যারেক্টারটা দেখলাম, কি অ্যাক্টিভিটিস ক্যারেক্টার? তিনি অপরিবর্তনীয় যাজক, বর্তমান যাজক হচ্ছেন তিনি অপরিবর্তনীয়, তিনি যেটাই বলেছেন সেটাই শেষ, দ্বিতীয়বার আবার এটা একটু ভাবি দেন পাল্টানো যাবে না, ওখানে পাল্টানো যায় না, পাল্টাতে গেলে আপনার মৃত্যু হবে যেমন ভাবে আলিনা সাফিনার মৃত্যু হয়েছে যেমন ভাবে সেদিনকার যাজকদের মৃত্যু হয়েছে, পাল্টানো যাবে না, অপরিবর্তনীয় যাজকরা যারা পাল্টাতে গেছে তারাই মৃত্যু হয়েছে, অননীয় সাফিনীয় যাজকদেরকে পাল্টানোর চেষ্টা করেছে তাদের মৃত্যু হয়েছে, মনে রাখার চেষ্টা করি যাজকেরা নিজেরা পাল্টাতে চেষ্টা করেছে তাদের মৃত্যু হয়েছে, যাজকদের পাল্টানোর চেষ্টা করেছে মিথ্যা চার্চের মধ্যে ঢুকিয়ে পাল্টানোর চেষ্টা করেছে এবং চার্চে আসার কাছে সঙ্গে সঙ্গে তাদের দুজনের মৃত্যু হয়েছে, তাই চার্চকে আপনি পাল্টাবেন না। আমি যদি প্রভুর দাস হই যাজক হই আমিও যেন না পাল্টাই, আর যদি পাল্টাই মৃত্যু অনিবার্য, সঙ্গে সঙ্গে মৃত্যু অনিবার্য, ঈশ্বর অনুগ্রহ দিয়ে রেখেছেন প্রভু যীশু খ্রিস্ট দ্বারা সুনিশ্চিত,
কিন্তু অনন্তকাল মৃত্যুর থেকে হাত থেকে যেন আমরা সরে না যাই। তাই ঈশ্বরের চরিত্রের থেকে তিনি অপরিবর্তনীয়, আমরা যেন না পাল্টানোর চেষ্টা করি। দ্বিতীয় ক্ষেত্রে তিনি কি, তিনি পরিত্রাণ করতে সামর্থ্য, কারণ তিনি জীবিত, কারণ তিনি স্বর্গে গেছেন, তিনি তার শরীর এখনো এখানে, তার শরীর কিন্তু নেই, সেই শরীরের মধ্যে সুপার ন্যাচারাল ক্ষমতা নিয়ে সেই শরীর সহ তিনি স্বর্গে গেছেন। তৃতীয়ত কি না, তিনি আমাদের হয়ে প্রার্থনা করছেন, যাজক আমাদের হয়ে ওকালতি করছেন, অনুরোধ করছেন, প্রার্থনা করছেন, অন বিহাফ অফ আস তিনি প্রার্থনা করছেন। এখন রিয়েল তার ক্যারেক্টারে, এটা হচ্ছে অ্যাক্টিভিটিস, অ্যাকশনের ক্যারেক্টার। এখন তার রিয়েল ক্যারেক্টার থেকে, রিয়েল ক্যারেক্টারে আমরা 26 পদে লেখা রয়েছে, এক একটি করে পড়ে যাই। কি লেখা রয়েছে, আমাদের জন্য এমন মহাযাজক উপযুক্ত ছিলেন যিনি সাধু, সাধু সাধু মানে জানি যার এক বিশেষ জায়গা তার নামে নেই, যার নিজস্ব ঘর নেই, এগুলো হচ্ছে জাগতিক সাধুদের যেগুলো থাকে, যে আমাদের সেই মহান যাজক যিনি প্রভু যীশু খ্রিস্ট, তার ছিল না এক ডিসিপ্লিন জায়গা। শিয়ালের গর্ত রয়েছে, পাখিদের বাসা রয়েছে, যিশু বললেন আমার এগুলো কিছুই নাই, স্টিল আমি ধরি। এই যাজক তার নিজস্ব কিছুই নেই, জানি না কারা পোশাক দিত, কিন্তু পোশাকটা কোনোভাবেই কেউ দিয়ে যেত। এ সম্পর্কে লিখতে গেলে অনেক বৃহৎ খাতা বইপত্র চলে যাবে, তারপরে সেগুলো এ বিষয় নিয়ে, এই জাগতিক বিষয় নিয়ে এই ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা নেই, কারণ এগুলো জাগতিক বিষয়। তাই এখানে দেখতে পাই তিনি কেমন না, এখানে তার চরিত্রে তিনি হচ্ছেন 26 পদে লিখেছেন তিনি সাধু ছিলেন, এর মানে তার নিজস্ব নামে অর্থনৈতিক কিছু ছিল না এবং ভেতরের মানে ইন্টারনালও তার কিছুই ছিল না। তারপরে কি ছিলেন, তিনি অহিংসক ছিলেন, তিনি রেগে যেতেন না। সেদিন যখন সেই ক্রুশের দিকে আমরা একটু তাকিয়ে দেখি, তাকে যখন আর একটি চোর বাজে বাজে কথা বলছে, আরে কি সাধু ছিল তাহলে মরছে, তা আমি তো চুরি চামারি করেছি, বদমাশি করেছি, খুন করেছি, নাহলে আমাকেও মারছে, তাকে অসুবিধা কোথায়, তার দরকার কি ছিল, দরকার কি ছিল অত ভালো কাজ করার। যিশু তার দিকে কোনো উত্তর দিলেন না, তার দিকে দেখলেনও না, কিন্তু অন্যদিকে তিনি দেখলেন, প্রভু যখন তুমি পরম দেশে যাবে আমাকে স্মরণ করবে, কারণ আমি যে খুব অপরাধী, আমি যে খুব অপরাধী, যদি সম্ভব হয় আমাকে স্মরণ করবে। কখন কোথায় স্মরণ করবে, যখন তুমি পরম দেশে যাবে, পরম দেশে গিয়ে আমাকে স্মরণ করবে। কি চাইলেন তিনি, যাজকের কাছে তিনি প্রার্থনা চাইলেন, প্রার্থনা করতে চাইলেন, মনে রাখি কার কাছে প্রার্থনা চাইলেন, অন্য কারোর কাছে চাইলেন না, রাজা মহারাজ যারা পিলা ইত্যাদি যারা ছিল তাদের কাছে তিনি প্রার্থনা চাইলেন না জীবনের জন্য, তিনি প্রার্থনা চাইলেন মৃত্যুর সময়ে যিশু খ্রিস্টের কাছে, যিনি ক্রুশে ঝুলে আছেন, যিনি দেখতে পাচ্ছেন সেম তার অপরাধ ছিল না, কিন্তু সেম জায়গাতেই তাকে হ্যাং করে বা ছুটি দেওয়া হয়েছিল, তার কাছে বলছেন তুমি যখন পরম দেশে যাবে, সেই চর তিনি সুনিশ্চিত ছিলেন, তিনি জানতেন যে প্রভু যিশু খ্রিস্ট তিনি আমাদের মতো যিশু নন, তিনি পরম পিতা, তিনি যেমন যাজক, তিনি পবিত্র যাজক, পরিত্রাণের সমর্থ যাজক, তিনি একমাত্র যাজক যার মৃত্যু নেই। সেই যাজকের কাছে তিনি বলছেন প্রার্থনা করার অনুরোধ রাখছেন, প্রভু যখন তুমি পরম দেশে যাবে, এখন তো খুব কষ্ট হচ্ছে তোমার, আমারও কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এই সকল গোটা পেন হচ্ছে, জ্বালা হচ্ছে, চোখের জল ফেলবার মতো আর জল আমাদের চোখে নেই, কিন্তু যখন তুমি তো পরম দেশে যাবে, আমি তো যাবো না, আমি যে অপরাধী, আমি যে পাপী, আমি যে মিথ্যাবাদী, আমি যে চোর, আমি যে খুনি, তাই পরম দেশে গিয়ে তখন তোমার শান্তি তো থাকবে, দেহে তো থাকছে না, এই দেহ থাকছে না, তাই সেইখানে গিয়ে আমাকে আমার জন্য কি করবে, স্মরণ করবে, আমার জন্য প্রার্থনা করবে। যিশু তিনি কি বললেন প্রার্থনার সঙ্গে সঙ্গে, অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে, আজকেই যাবে তুমি পরম দেশে, আমি আর তোমার জন্য, আমি আর তোমার জন্য কোনো গ্যাপ রাখতে চাই না, আমি তোমার জন্য আর কোনো গ্যাপ রাখতে চাই না, কারণ তোমার সম্পূর্ণ স্বীকার, তোমার সম্পূর্ণ বিশ্বাস, তোমার সম্পূর্ণ ক্ষমাচার ভঙ্গি
এ সকল আমি তোমার ভেতরের রূপ দেখছি। গত রবিবার দিন যখন পাওলো পাস্টার তিনি প্রচার করছিলেন সত্যের কথা বলছিলেন, সবাই যখন হলুক প্রচুর হুলুস্থুলুস দিয়ে আমরা রাস্তা দিয়ে যাই, যখন লোকেরা আমার সামনে চারিপাশে লোক হাজার হাজার যায় তখন কি হয় এরকম করে দেখি নাকি জোকারের মতো এরকম করে দেখি উপর দিকে আর জনগণ ছেড়ে দেখি? আর যিশু দেখার প্রয়োজন ছিল না, কারণ যিশুর হাইটে হাইট যথেষ্ট হাইট ছিল, তিনি তার জন্য এমনি যাচ্ছিলেন। আর তারপরেই তিনি বলছেন সক্কেও নেমে এসো, এরকম এত বেশি করতে হয় সক্কেও নেমে এসো কি করে বুঝেছিলেন? তিনি বুঝেছিলেন, নামও বুঝেছিলেন, কারণ তিনি ঈশ্বর সদাপ্রভু অপরিবর্তনীয়। এখনো তিনি আমরা দেখতে পাচ্ছি সেই চোরটিকে, সেই দুষ্ট লোকটিকে, যিনি নিজে ক্ষমা চাওয়ার মতো মনোভাব নিয়ে তিনি অনুরোধ করে বলছেন যখন আপনি মহান সেই পরম দেশে যাবেন আপনি স্মরণ করবেন যে প্রভু যীশু খ্রিস্ট তিনি যে ক্রুশে দাঁড় ক্রুশে থেকেও তিনি প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনাটা আমার মনে হয় সেই ভদ্র লোক তিনি শুনতে পেয়েছিলেন কিনা জানি না, কারণ তিনি প্রার্থনা করতে এদেরকে তুমি ক্ষমা করো এরা কি করছে জানে না, তাদের হয়ে তিনি প্রার্থনা করছিলেন, অপরাধীদের হয়ে তিনি প্রার্থনা করছেন। তারই মধ্যে সেই অপরাধীর মধ্যে একজন তিনি তার অপরাধ সকলকে তিনি কাছে প্রভু যীশু খ্রিস্টের কাছে নিয়ে এলেন, বললেন আমার জন্য আপনি স্মরণ করবেন, কারণ আমি যে খুব অপরাধী, আমি যে খুব অপরাধী, আমি প্রার্থনা করলে কোনো কাজ হবে না, কারণ আমি যে খুব অপরাধী, আমি যে খুব অপরাধী, তাই প্রভু আমার মহান যাজক তুমি যাজক আমার জন্য প্রার্থনা করবে যখন সেই দেশে যাবে। তাই তার অপরাধের জন্য তিনি প্রার্থনা চেয়েছিলেন, আপনার অপরাধের জন্য আপনি প্রার্থনা চাইবেন, আপনার সমস্যার জন্য আপনি যাজকের কাছে প্রার্থনা চাইবেন। আর তিনি মহান যাজক, তিনি পবিত্র, তিনি অনন্তকাল, তিনি অপরিবর্তনীয়, তার ক্যারেক্টার তিনি অহিংসা ছিলেন, সেই চোরের প্রতি তিনি দৃষ্টি দিলেন না, এরকম তিনি দেখলেই না, অন্যদিকে তিনি চোখ তুলে তাকে বলছেন অন্তই তুমি পরম দেশে যাবে, অহিংসা। আমরা উত্তর দিতাম, বাজে কথা বলতাম, খিস্তি মারতাম, প্রভু যীশু কটু বাক্য বলতাম, প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের থেকে তিনি একটিও কটু বাক্য তিনি বলেনি, আর যদি বলতেন ইতিহাস তিনি লিখতেন এই জঘন্য জায়গাগুলোতে লিখতেন, কারণ মিডিয়া ছেড়ে কথা বলতেন না, আপনি হাত দিয়ে হুঁ বলবেন মিডিয়া বলবে তাহলে হুঁ বলেছে মানে মেনে নিয়েছে, কোনো হুঁ চাষ হুঁ বলেছেন কোন কারণে দেখা গেছে সত্যি বেরিয়েছে হুঁ করেছেন মিডিয়া লিখে দিয়েছে ও মেনে নিয়েছে এই যে হুঁ বলেছে, সেই ছবিটা আপনাকে বারবার মিডিয়াটা দেখাবে চাক 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 করে যতবার ঘুরে সেটা দেখাবে হুঁ বলেছে, অথচ আপনার সত্যি বের করছেন সেদিনও তাই করতো কে তো তিনি বলেননি মনে রাখি। এত কষ্টের মধ্যে কুশে তিনি কষ্ট পাচ্ছেন স্টিল তিনি প্রার্থনা করছেন নিবেদন করছেন, এই মহাযাজক আপনি বলেন যার নিজের জন্য চিন্তা না করে তিনি প্রার্থনা করছেন আমাদের মতো বিশ্বাসীদের জন্য, তিনি প্রার্থনা করছেন সেই রকম মিথ্যেবাদীর জন্য, এরকম যাজক পাবেন আজকের যাজক আপনি ডেকে আনুন। আমি আমাদের আর একটি যাজককে আমরা দেখি, এটা মহাকাব্যের যাজক, তিনি হচ্ছেন রাবণ, কাদের ঘরে যাজক ছিলেন, কাদের ঘরে রামের ঘরে যাজক ছিলেন, এক প্রকারে মহাকাব্য লিখতে গিয়ে আমাখানে যাজক যাজকত্বের ভূমিকাটা দেখায়, যদিও এটা কাল্পনিক কিন্তু তার সত্য মহা রামায়ণে লেখা রয়েছে। জাস্ট এই মহা বা আনন্দদায়ক কথাটিকে একটু শুনে নেওয়ার চেষ্টা করি, রাবণ ছিলেন তিনি একজন রাজা ছিলেন লেখাতে, এবং একই সঙ্গে যেহেতু তিনি ব্রহ্ম সমাজের মধ্যে তিনি জড়িয়েছিলেন তাই তিনি পুরোহিত ছিলেন, তাই রামের ঘরের রামের বিশেষ যেখানে ছিলেন রামের ঘরের রামের জায়গাতে পূজার জন্য তিনি আমন্ত্রিত হতেন। এখন দুর্গা পূজা অসময়ে তিনি করবেন, দুর্গা পূজা হয় অন্যদিনে কিন্তু হঠাৎ অসময়ে দুর্গা পূজা, এবং সেই আয়োজন করার জন্য পুরোহিতকে ডাকা হয়েছে, কাকে? রাবণকে। রামের সঙ্গে রাবণের অন্যান্য দিক দিয়ে মিল নেই, সমস্যার দিক দিয়ে মিল নেই, কিন্তু যেহেতু পুরোহিত তাকে তো ডাকতেই হবে, তিনি বড় পুরোহিত, তাই বড় পুরোহিতকে ডেকেছেন। আর তিনি গেছেন এবং
যাজক তো জানে না, মানে পুরোহিত তো জানে না যে কি জন্য ডেকেছেন, মানে কি উদ্দেশ্যে পূজা ডেকেছেন, সেটা তো সাবজেক্টটা একটা উল্লেখ নেই। গেছেন, পূজা আরম্ভ হয়েছে, পূজার শেষেই এবারে পুরোহিত মানে বামুন জিজ্ঞেস করছে, তুমি তোমরা কি বর চাও? রাম বলছে, রাবণের বর চাই। কাকে বলছে রাম? কাকে বলছে? পুরোহিতকে বলছে। পুরোহিতটা কে? রাবণ। কার মৃত্যু চাই? সেই রাবণের মৃত্যু চাই। রাবণ সৎ এবং ধার্মিকতার সহিত হোক আর নাই হোক, কিন্তু তিনি যে পুরোহিত, তিনি প্রমাণ করলেন কি? তিনি মন্ত্র করতে আরম্ভ করলেন, রাবণং মৃত্যুনং, আশীর্বাদ করলেন তাকে, রাবণের মৃত্যু হবে। কার মৃত্যু সম্পর্কে তিনি বলছেন? তার নিজের মৃত্যু সম্পর্কে। তিনি দুর্গার কাছে তিনি মন্ত্র পাঠ করছেন, তার তো অন্য রহস্য রয়েছে যা তিনি জানতেন যে মৃত্যু হবে না, কিন্তু তিনি যে পুরোহিত সেই লোকের তার যে সমস্যার জন্য তিনি পূজা করতে এসেছিলেন এবং সেই পূজা করছেন, তার নিজের মৃত্যুর পূজা করছেন, মন্ত্রটি তাকে পাঠ করতে হলো তার নিজের মুখে। পুরোহিত নিজের মৃত্যু পর্যন্ত আমরা দেখতে পাই, হিন্দুদের এই কাল্পনিক ক্ষেত্রেও আমরা দেখতে পাই, একটা গল্পের কাছে বর্তমান ব্রাহ্মণরা তাই করে, ব্রাহ্মণরা তাই করে না। কত কলা দিবি ঠাকুর, তোর নামে কেচকলা আর আমার নামে সব, দ্যাট ইজ ঘন্টা মারতে আরম্ভ করল, যত ঘন্টা এদিক ওদিক নড়বে ঠাকুরকে এটা দিয়ে দেখাচ্ছে তোর কচুকলা আর আমার সব। তারপরেই আবার যে মন্ত্রের মধ্যে সংস্কৃত আপনি বোঝেন না, আমার ঠাকুমা যেমন একটাও অক্ষর বাঁকা অক্ষর নেই, কিন্তু সারা সকাল থেকে আরম্ভ চিৎকার করবে পর পর পর, যদি ভোরে উঠে যদি আরম্ভ করে দেন, যদি একটু বাজে কথা দিয়ে আরম্ভ করেন, মানে এর ঘরে কোনো খাইতে দেয়নি, এর ঘরে শুধু পান্তা আছে, আমার ঠাকুমা ভাবে মনে হয় এবার ভালো করছে। এবার বামুন দা আপনি তো হিন্দু সংস্কৃত বোঝেন না, আপনার মনে হয় এটাই মন্ত্র, কারণ তাদের এইসব এইসব ঠাকুর দেবতারা ওদের তো ভাষা বুঝতে পারে না আমার ভাষা, তার জন্য সংস্কৃতময় নম। আর যদি মুসলমান হয় তাহলে কি বুঝবে? আরবি আরবি ছাড়া বোঝেন। আর আমাদের এখানকার মুসলমানদের আরবি তো খাইঙ্গা জাইঙ্গা চালিঙ্গা। আর আমার ঈশ্বর সদা প্রভু, তিনি এমন একজন ঈশ্বর, তিনি এমন একজন যাজক, তিনি সব ভাষায় বোঝেন, এই তাকেই তো ঈশ্বর বলে মানি, কারণ তিনি আপনার সন্তানের ভাষা বোঝেন, আপনার রোদা ভাষা বোঝেন, আপনার গ্রামে আর কি ভাষা আছে, কুঙ্কি যাই কি খাই তিনি বোঝেন, আপনি প্রার্থনা করলে বোঝেন, যে আপনি যে ভাষাতে কমফোর্টেবল সেই ভাষাতে কথা বলুন, কারণ আপনার বাবা বোঝেন, আপনার ধারণ কর্তা বোঝেন, তিনি পরিবর্তন হন না, কিন্তু আপনাকে চান আমাকে চান যেন আমরা পরিবর্তন হই, যেমন ভাবে সেই পুরো সেই কি বলে চোরটি যেমন বদমাসটির যেমন মিত্রবাদী যেমন খুনিটি যেমন পরিবর্তন হয়ে গেছিল, পরিবর্তন হয়েছিল। আর এই আর একটি পাশে চোর তারা চেয়েছিল ওকে পরিবর্তন করতে, কটু বাক্য দিয়ে পরিবর্তন করতে, যাতে যিশু আর একটি কটু বাক্য বলে ফেলে। আপনাকে চারিপাশে অনেকে কটু বাক্য বলবে, তাতে উত্তেজিত হয়ে আপনি আর একটা কটু বাক্য বলে ফেলবেন না, কারণ আপনাকে পরিবর্তন ওরা করে দিতে চায়। তার জন্য যিশু তিনি খুশি থাকাকালীন এত কষ্টের মতো কটু বাক্য পাওয়ার পরেও তিনি অপরিবর্তনীয়, তিনি পরিবর্তন হলেন না। দ্যাট ইজ এ ক্যারেক্টার, পুরোহিতের ক্যারেক্টার। খ্রিস্টীয় জীবনের সেই পুরোহিতের সঙ্গে থেকে, সেই মহান যাজকের সঙ্গে থেকে আমরাও যেন আমাদের ক্যারেক্টার যেন চিন্তা করি। কটু বাক্য বলছে থ্যাংক ইউ দিয়ে আমার খুব মনে পড়ে, আরে তারা আমাকে মারতে এসছে, ধরুন পাথরটিতে বউগুলো আছে ছেলেরাও দাঁড়িয়ে আছে, আমাকে ঢুকতে দিবে না, মিশনের সামনে কাঁটা লাগিয়ে দিয়েছে আমাকে ঢুকতে দিবে না, ইটস ফাইন, আমি গিয়ে বেড়াটাকে টানছি, তারা এরকম ডান্ডা নিয়ে আসছে এরকম মারবে বলে, আমি হাসছি, আরে ইয়ে হাসে তো মোবাইল বের করছে, মোবাইলটা ছাড়িয়ে দিল, সে ফাইন, তাহলে আমি আমার মোবাইলকেও তোর হয়। তারপরে তাদের কথার মধ্যে হ্যাঁ এত কিছু আমরা করছি হাসছে, সে ভেবেছিল কোনো কটু বাক্য বলে আমি পরিবর্তন হব, কখনোই না। যাজক যেন সেই অপরিবর্তনীয় হয়, ওদের কটু বাক্য যেন নিজে উত্তেজনা না করে, কিন্তু আবার তার মানে এই নয় যে আপনাকে চরণ,
তুমি কত চর গেলে তাহলে আপনাকে প্রত্যেকদিন সকালে বেলা তার হাত চকমুখ করবে, যখন তখন এসে চট 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 করে মারবে, ফোনা তুলবে, ফোনাকে তোলা দরকার রয়েছে, ফস করা দরকার রয়েছে, দেখা যায় বিষ নেই কিন্তু সেজন্য ভয় করে যে বিষ আছে, রিভলভার থাকবে কিন্তু সে রিভলভার দেখা যায় যে খাল্লা, যখন তখন কিন্তু দেখাবে পুলিশে পর্যন্ত ঘাবড়ে যাবে যে মাকে একে একে অ্যারেস্ট করবো, যখন অ্যারেস্ট করে ধরে নিয়ে যাবে দেখা যাবে সেটা তার মধ্যে কিছু নেই খবরা, আর পুলিশে তখন কারণ পুলিশের সেই অন্তর হৃদয় নেই, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি এমন একজন যাজক আপনার ফলসটা কিন্তু ধরে ফেলবে, আপনি কতটা নিতে পারি অদ্বৈত তুমি করণ দেশে যাবে, তার ভেতরের পুরো অবস্থাটাকে যীশু ধরে ফেলেছিলেন, আজকে আপনার ভেতরের পুরো অবস্থাটাকে যীশু ধরে ফেলবেন, আপনি তার কাছে মিথ্যা করলে গোপন থাকবে না, অনেক অনিয়মীয় সাথীরা যেমন গোপনীয়তা রক্ষা করে রাখতে পারেনি, মাটির মধ্যে লুকিয়ে রেখে রাখতে পারেনি, স্বামী স্ত্রীর মধ্যে এত ভালোবাসা, এত ভালোবাসা, সে ভালোবাসায় মৃত্যু বিচ্ছেদ ঠেলে দিল, মৃত্যু বিচ্ছেদ ঠেলে দিল, তাই আজকে যারা আমরা বলেছি অহিংসা তিনি ছিলেন, আর কি ছিলেন, তারপরে পদে লেখা হয়েছে পদে পরপর লেখা হয়েছে বিমল ছিলেন, তাহলে বিমল নিয়ে রাখতাম এই পাশের বিমলকে আপনাদের পকেটে রাখতাম, ছবি ছবি একা তার কত জায়গায় থাকবে কাছাকাছি থাকতে পারবেন, তাহলে ছবি জায়গা রাখবেন, আর না হলে আর একটা বাজারে বিমল পাওয়া যায়, পানবিড়ি দোকানে বিমল পাওয়া যায় না, পানবিড়ি দোকানে বিমল পাওয়া যায় না, আমি তো এখন ইউটিউবে দেখতে পাই অনেক সময় এসে যায় বিমল, বিমলটা কি এ বিমল আবার অন্য বিমল কি জানি, বড় হচ্ছে লোকের আমরা জানি জানি পানবিড়ি দোকানে মধ্যে মধ্যে যাতায়াত করেছি আমরা বলতে পারবো সেই বিমলটি কি, একদম লেখা থাকে বিমল হিন্দিতে, মনে হয় লেখা থাকে হিন্দিতে বিমল লেখা থাকে, এ বিমল মানে সূচি নয়, এ বিমল মানে এর খানে খাবেন আর মনটা একটু কি তেজ হয়, লোকে বলে আরে রাত্রিতে ঘুম ঘুম হবে তার জন্য চা খেলে ঘুম হয় না, আরে আমি তো চা খেলে আরো বেশি ঘুমাবো, লোকে বলে কফি খেলে ঘুম না আমাকে কফি দিলে আরো বেশি ঘুম হয়, এ তো মহা মুশকিলের কথা, লোকে বলে বিড়ি খেলে কি ঘুম হয় না, আরে বিড়ি খেলে তো আমি তো আমার তো ঘুম হয়ে যাবে না, আমি সেন্সলেস হয়ে যাবো, কারণ ওর বিড়ির গন্ধেই সেন্স আউট হয়ে যাবে, ওটা খেলে কি ওর ঘুম হয় না, আমার তো ওগুলা খেলে ঘুম হয়, বিড়ি খাবে না আমার সেন্সলেস, বিড়ি ধোঁয়া নাকে দিয়ে দিলে আমি সেন্সলেস হয়ে যাবো, তাহলে ওটা খেলে তো আরো গতি বেগতি দেখা যাবে, আর ও খেয়ে পৌঁছে কি আমার ঘুম কাটানোর জন্য এটা খাই, এটার একটা সাইকোলজিক্যাল কারণ রয়েছে, যখন আমি গাড়ি ড্রাইভ করছি তখন দেখা যাচ্ছে এসি গাড়ি যদি অনেক লং জার্নি যদি হয় ঘুম এসে যাবে এসি গাড়ি ঘুমে, তখন দেখা গেল যে আমি কিছু সেই খৈনি দোক্তা ইত্যাদি লোকেরা খাই, এবারে আমি যদি হই আমি অন্য কিছু খাবো, চকলেট খাবো অমুক খাবো, যাতে মনটা যেন খৈনি দোক্তার দিকে না গিয়ে বা খাবারের দিকে আমরা দিই, যখন চিবাতে থাকি চিবাতে থাকি মনটা অ্যাটেনশনটা সেখানে চলে যায়, একবার চিপি দিলাম ভেঙে দিলাম, এটা করলাম সেটা দিলাম ভেঙে দিলাম, এই যে মনটা অ্যাটেনশন চলে যাওয়ার পরে ঘুমের দিকে অ্যাটেনশন যায় না, নাহলে এইটা ঘুরতে ঘুরতে ঘুমের দিকে অ্যাটেনশন চলে যায় আর কিছুই না, তাই এখানে বিমল হতে হবে চরিত্র কি বিমল হতে হবে, তারপরে কি লেখা রয়েছে, তারপরের অংশে লেখা রয়েছে বিমলের পরে পরেই পাপীগণ হইতে পৃথকীকৃত, পাপীগণ থেকে পৃথকীকৃত তাকে থাকতে হবে, আলাদা থাকতে হবে, সেটা আলাদা থাকতে হবে, টোটালটাই ভিন্ন ভাবে জীবনযাপন করবে, পাপীদের সঙ্গে তার সম্পর্ক থাকবে না, স্বর্গ সকল অপেক্ষায় উচ্চীকৃত ওই মহাযাজকগণের ন্যায় প্রতিদিন অগ্রে নিজ নিজ পাপে পরে প্রজাবৃন্দের পাপের নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করতে হবে, প্রত্যেক দিন তাকে হাঁটু গাড়তে হবে নিজের পাপের জন্য, নিজের পরিবারের পাপের জন্য, মণ্ডলের লোকদের অপরাধের বিশ্বাসীদের পাপের জন্য নৈবিত উৎসর্গ করতে হবে, দ্যাট ইজ এ ক্যারেক্টার অফ প্রেস্ট, যাজকের ক্যারেক্টার, প্রভু যীশু খ্রিস্ট তাই বললেন প্রভু এদের ক্ষমা করো এরা কি করছে জানে না, তিনি অন্যের হয়ে তিনি বারবার তিনি কি করছেন প্রার্থনা করছেন, আপনি আমি যারা যাজক এই যাজকত্বের ভূমিকা আমাদের এই মহান যাজকত্বের ভূমিকার চরিত্র যেন একই হয়, আমরা যেন পাল্টে না ফেলি, যাজক তিনি অহিংসা থাকবেন, তার প্রতি খারাপ আচরণ হওয়ার পরেও সে ভুলে যাবে, তার প্রতি কটু বাক্য হওয়ার পরেও তিনি কটু কথা বলবেন না কিন্তু ধমক দেবেন,
যেমন প্রভু যীশু খ্রিস্ট জেরুসালেমে তিনি ধমক দিয়েছিলেন, ধমক দেবেন কিন্তু কটুবাক্য বলবেন না, তিনি গাইড করবেন, নির্দেশনা দেবেন কিন্তু কোন প্রকারে তাকে কেউ যেন নির্দেশ না করে। আজকে যারা আমরা প্রভুত্ব রয়েছে আমরা সতর্ক হওয়ার চেষ্টা করি, আমাদের ক্যারেক্টার যেন আমাদের হাই প্রিয়েস্ট যিনি মহান যাজক তার মতো যেন চরিত্র হয়, আর আমরা যারা প্রভু সেবা করছি সত্যি কি আমরা বিশ্বাসীদের জন্য নিজেরা নৈবেদ্য উৎসর্গ করে প্রত্যেক দিন হাত বেড়ে যদি না হয় আজকেই পরিবর্তন হয়। আমি যেমন আমার বিশ্বাসী পাঁচটা পরিবার রয়েছে যেমন আমি প্রার্থনা করতে সহজ, কিন্তু যখন 500 পরিবার থাকবে প্রার্থনা করতে অসম্ভব, তার জন্য তার অনেক অ্যাসিস্ট্যান্ট প্রিস্টরা থাকে, যাজকেরা থাকে, পুরোহিতরা থাকে, পালকেরা থাকে, বা পাস্টার গ্রামে যাদেরকে বলি থাকে, যাকে বলি চার্চ ফাদার যাকে থাকে, তারা তাদের জন্য এবং এই পালক এই ছোট ছোট যারা পালক রয়েছে তাদের জন্য মহান পালক যিনি রয়েছেন তিনি হাঁটু করবেন, নৈবেদ্য উৎসর্গ করবেন, তাদের অপরাধের পক্ষ সমর্থন করে নৈবেদ্য উৎসর্গ করবেন। সেদিন যাজকেরা মন্দিরের মধ্যে অতি পবিত্র জায়গায় তিনি অন্যদের সমপক্ষ হয়ে তিনি প্রার্থনা করতেন, নৈবেদ্য উৎসর্গ করতেন। আজও যেন একইভাবে আমরা আমাদের বিশ্বাসীদের জন্য পক্ষ সমর্থন করে আমরা যেন নৈবেদ্য উৎসর্গ করি, এবং সেটা কখন 27 পদে সেটা উল্লেখ রয়েছে, কখন কি নৈবেদ্য এখানে লেখা রয়েছে, পরে প্রজাবৃন্দের পাপের নিমিত্ত নৈবেদ্য উৎসর্গ করা ইহার পক্ষে আবশ্যক নয়, কারণ আপনাকে উৎসর্গ করাতে উনি সেই কার্য একবারই সাধন করিয়াছেন। আমাদের মহান যাজক তিনি আপনাদের সকলের আমাদের সকলের হয়ে তিনি নিজেই নৈবেদ্য উৎসর্গ করে দিলেন, আর কিছু বাকি রাখলেন না, তিনি সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিলেন আমার আপনার সকলের জন্য যাতে আমাদের অপরাধ ক্ষমা হয়। তাই আসি এই মহান যাজক আমাদের প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা নৈবেদ্য তার নৈবেদ্যতে নিয়ে আমরা বাঁচি আর বাঁচার চেষ্টা করি। তিনি অনন্তকাল স্থায়ী, তিনি অপরিবর্তনীয়, তাই সেই অপরিবর্তনীয় মহান যাজকের কাছে সমর্পিত হই, প্রভুকে বলি প্রভু তুমি দয়া করো, তোমার চরিত্র দিয়ে আমাকে গঠন করো যেন আমি বিমল হই, তোমার চরিত্র দিয়ে আমাকে গঠন করো যেন আমি অহিংসু হই, তোমার চরিত্র দিয়ে গঠন করো যেন আমি প্রেমী হই, তোমার চরিত্র দিয়ে আমাকে গঠন করো যেন আমি 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 অন্যের নিমিত্ত যেন তোমার কুশের কাছে হাঁটু গেড়ে নৈবেদ্য উৎসর্গ করতে পারি যাতে তার অপরাধ তাদের অপরাধ যেন ক্ষমা হয়। আসি নিজের অপরাধ নিজের পাপ নিজের সমস্যাকে প্রভুর কাছে তুলে দিয়ে আমাদের মহান যাজকের কাছে আমাদের নিজেদের পাপের নৈবেদ্য দিই, এবং প্রভু প্রভু দয়া অনুগ্রহ তার আমাদের জীবনে থাকুক যার ফলে তার নৈবেদ্যের দ্বারাই তার উৎসর্গীকৃত জীবনের দ্বারাই তার ক্রুশের মৃত্যুর দ্বারাই যেন আমরা ক্ষমা পেতে পারি। হালেলুয়া 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 প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড। প্রভু তোমায় ধন্যবাদ স্যার এই আজকের এই পবিত্র দিনের জন্য, প্রভু তুমি মহামহান, তুমি দয়ালু, তুমি করুণাময় ঈশ্বর, তোমার করুণার জন্য বেঁচে আছি প্রভু, তুমি আমাদের জন্য বারবার ওকালতি করছো বলেই বেঁচে আছি প্রভু, আমার জন্য তুমি কুশে মরেছো, আমাদের জন্য এই মণ্ডলীর জন্য এই প্রজাদের জন্য মরেছো বলেই আমরা প্রভু বেঁচে আছি। তাই পিতা ঈশ্বর তোমার স্বর্গীয় দয়া অনুগ্রহ রেখো, ক্ষমা প্রদান করো প্রভু তোমার কুশের কাছে, আজ আমরা একত্রিত হই মণ্ডলীতে নৈবেদ্য উৎসর্গ করি, এই মণ্ডলীর পক্ষ হয়ে প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি, নৈবেদ্য উৎসর্গ করি প্রভু, ক্ষমা প্রদান করো, সাহায্য করো যারা মিথ্যাবাদী তারা আজকে প্রতিশ্রুতি হোক আর মিথ্যে কথা বলবে না, যারা খুনি এর মানে মনের দ্বারাই রাগের দ্বারাই খুন করতে পারে সেই খুনি তারা বলবে আর আমি রাগ এই প্রকারে রাগ করে কাউকে খুন করার মতো আমার মনে যেন সেই প্রবন্ধ না হয়, রেগে যে আমার প্রবন্ধ যেন না হয় প্রভু, তুমি আশীর্বাদ করো, তুমি আশীর্বাদ করো যেন প্রভু অহিংস হয়ে উঠতে পারি, তুমি আশীর্বাদ করো সেই নৈবেদ্যদের হয়ে আমি তোমার হাতে দিলাম, যে সকল হিংসাত্মক কারণবশত জীবনের পরিবর্তন ঘটেছিল, যে সকল প্রভু অন্যান্য অপরাধের জায়গাতে মিথ্যে ইত্যাদি জায়গাতে অপরাধ করেছিল এদের সকল প্রজাদের হয়ে তোমার এই প্রজাদের হয়ে আমি প্রার্থনা নিবেদন করছি প্রভু, ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো পিতা ঈশ্বর, যারা অনলাইনে রয়েছেন কন্টিনিউ তাদের দিকে হাত দাঁড়িয়ে দাও প্রভু,
এবং তাদের হয়েও আমি প্রার্থনা করছি তাদেরকে ক্ষমা করো, তাদেরকে ক্ষমা করো প্রভু। পিতা ঈশ্বর আশীর্বাদ করো, আশীর্বাদ করো, যে এখন আমরা আমাদের জীবনকে তোমার পবিত্র কৃষি অল্টারে সমর্পণ করি প্রভু। নিয়ন্ত্রিত করো, নিয়ন্ত্রিত করো, পবিত্র করো, পরিবর্তিত করো, তোমার মতো করো, হে অপরিবর্তনশীল ঈশ্বর আমাদের সদা প্রভু। ধন্যবাদ স্যার এই প্রার্থনা শোনার জন্য। আমেন। ঈশ্বর সকলকে আশীষ দেয়।